হেল্ল' এভৰিওৱান, চ' আজি আকৌ মেহফি ফালৰ পৰা মই আপোনালোকৰ আগলৈ আগবাঢ়ি আহিছোঁ এটা নতুন ঢোলৰ লেচন লৈ পেলাই। আমাৰ এক্সাম থকাৰ কাৰণে অলপ আমাৰ গেপ পৰি গৈছিলে ভিডিঅ' আপলোড কৰোঁতে। আমি প্ৰত্যেক সপ্তাহত নতুন ভিডিঅ' আপলোড কৰিব মানে চেষ্টা কৰিছিলোঁ, কিন্তু এক্সাম থকাৰ কাৰণে আমি কৰিব পৰা নাছিলোঁ। এতিয়া এক্সাম শেষ হোৱাৰ পাছত আমি আকৌ আপোনালোকৰ লগলৈ ঢোলৰ লেচনখিনি লৈ পেলাই আগবাঢ়ি আহিম বুলি ভাবিছোঁ আৰু নেক্সট আমি কণ্টিনিউ কৰাৰ কথা ভাবিছোঁ। আৰু আজি আমি আপোনালোকৰ কাৰণে এটা নতুন ছাপৰ্ট লৈ আহিছোঁ আৰু আপোনালোকে বহুতে কমেণ্ট কৰিছিলে দীঘলীয়া ছাপৰ্টৰ কাৰণে, গতিকে আমাৰ নেক্সট যিখিনি লেচন আহিব তাত আপোনালোকে এই ছাপৰ্টটো আপলোড কৰিবলৈ আমি চেষ্টা কৰিম। গতিকে আমাৰ চেনেলটো লাইক কৰক, ছাবস্ক্ৰাইব কৰক আৰু যদি কিবা আপোনালোকক জানিব লগা আছে তেতিয়াহ'লে কমেণ্ট কৰিব পাৰে। আজি মই আপোনালোকৰ কাৰণে যিটো ছাপৰ্ট লৈ আহিছোঁ সেইটো প্ৰথমতে আপোনালোকক ঢোলত বজাই শুনাই লওঁ। আৰু ছাপৰ্টটো চাগে বহুত কমন হয়, আপোনালোকে শুনিছে চাগে, বজালে গম পাব। আৰু এই ছাপৰ্টৰ বিষয়ে মই আপোনালোকক বজাই শুনাৰ পাছত ক'ম। গতিকে ছাপৰ্টটো এনেকুৱা ধৰণৰ, বিহু সামৰণি ছাপৰ্টো লাগে। গতিকে মঞ্চ বিহু যিটো সামৰণি ছাপৰ সেইটো আমি বেছিক মানে এইটোৱে কমন আৰু এইটোৱে আমি বজাইছিলোঁ। এইটো বজালে খুব ভাল লাগে, শুনি খুব ভাল লাগে যেতিয়া আপুনি খৰকৈ বজোৱা হয়। গতিকে এই ছাপৰ্টো ইজি হয় শিকিবলৈ, গতিকে সেইকাৰণে আমি আপোনালোকৰ কাৰণে এইটো লৈ আহিছোঁ। আৰু এই ছাপৰ্টটো আপোনাৰ যিখিনি ভুল আছে সেইখিনি আপোনালোকৰ স্ক্ৰীণত ওলাই যাব আৰু এইখিনি আপোনালোকে স্ক্ৰীণশ্বট মাৰি ল'ব পাৰে, নহ'লে আপোনালোকে আমাৰ ফেচবুক পেজত যদি যায় তাত এই ছাপৰ্টৰ ডিটেইলছখিনি পাই যাব। গতিকে এতিয়া মই আপোনালোকৰ আগত ছাপৰ্টটো গাই দিছোঁ। ছাপৰ্টটো এনেকুৱা ধৰণৰ হয়, গেন গিকে নাহি গিয়ে নিগেটিন তাৰ তাক তাল মিজু মোৰজাক তিন চিজা গিৰজাক খেতি গিকে নাহি গিয়ে নিগেটিন তাক ৰজাক তাল মিজু মোৰজাক তিন চিজা গিৰজাক গেন গিকে নাহি গিয়ে নিগেটিন তাক ৰজাক খেতি গিকে নাহি গিয়ে নিগেটিন তাক ৰজাক খেদিন তাক ৰজাক খেতিন তাক ৰজাক খেতিন তাক ৰজাক খেতিন তাক ৰজাক ধু ধু টাক টাক ধু ধু টাক টাক ধু টাক ধু টা ধু টাক 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 তাল মিজু মোৰজাক ধু 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 ধুন চিজা গিৰজাক টাক 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 তাল মিজু মোৰজাক ধু 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 ধুন চিজা গিৰজাক তাক ধু টাক ধু টা ধু টাক ঘেন খেতি ঘেন ডাওঁ তিঘেন এটি ঘেন ডাওঁ তাকে দিঘেন এটি ঘেন তাক ঘেন খেতি ঘেন ডাওঁ তিঘেন এটি ঘেন ডাওঁ তাকে দিঘেন এটি ঘেনে তাক ঘেন 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 টাওঁ তাহে ঘেন ঘেন তাক ঘেন গিঘেন আহি ঘেনি তাহে ঘেনি ঘেন তাক ঘেন। চ' আপোনালোকক মই যিটো ছাপৰ্ট দিলোঁ সেই ছাপৰ্টটো আপোনালোকে গম পালে বিহু যেতিয়া মঞ্চ বিহু হয় তেতিয়া তাৰ সামৰণি ছাপৰ হয় সেইটো আপোনালোকে সুধি আছিলে। আৰু এই ছাপৰ্টো খুব ইজি হয় বজাবলৈ, মই আপোনালোকক লাহে লাহে বজাই দেখুৱাইছোঁ কেনেকৈ বজায় এফালৰ পৰা যাম। চ' প্ৰথম চেয়াৰটো আছিলে ঘেন গিগে নাহগেতো ঘেদুংতা গৰুজাক তাল মিজু মোৰজাক ঝিংকিজা গিৰজাক ঘেন গিগে নাহগেতো ঘেদুংতা গৰুজাক তাল মিজু মোৰজাক ঝিংকিজা গিৰজাক কেনেকৈ বজাই মই দেখুৱাইছোঁ। চ' ঘেন গিগেন তাহগুটো তাহগুটো আপোনালোকে গম পায় আগতে এইটো বুজাই থোৱা আছে কেনেকৈ বজায় ঘেন গিগেন তাহগুটো, যদি আমি ৰগনি দি বজাই এনেকুৱা হ'ব তাহগুটো। তাৰপৰা ঘেদিনতা গৰুজাটো বজাবলৈ বেলেগ একো নাই, ঘেন আৰু ঢিন, ঘেন আৰু ঢিন, ঢিন মানে আখন গুলকৈ তাল মিজু মোৰজাক ঝিংকিজা গিৰজাক এইটো আপোনাৰ দিয়াই আছে। তাৰপৰা প্ৰথম যিটো ঘেনি গিঘেন নাহকোটো ঘেনিন তাৰ ৰজাতে খেতি গিঘেন আহে, মানে ঘেনটো ঠাইত খিটটো আহে, খেতি গিঘেন নাহকোটো ঘেনিন তাৰ ৰজাতে বজাবলৈ একদম ইজি হয় আগৰটো নিচিনাই। আৰু মই দেখুৱাই দিছোঁ এইটো দুবাৰ ৰিপিট হয়, গতিকে আপোনালোকে যেতিয়া স্ক্ৰীণশ্বটটো মাৰিব তাত দিয়া থাকিব আপোনালোকৰ যিমান কেইবাৰ ৰিপিট হয় সেইটো আপোনালোকে গম পাই যাব। তাৰপিছত যিটো আহে সেইটো ঘেনি গিঘেন নাহে গেদি ঘেদিনতা গিৰিতা খেতি গিঘেন নাহে ঘেনি ঘেদিনতা গিৰিতা মাজৰ তাল জুমুৰিতা ঝিংচিতা সেইটো নাহে, মানে অকল এই দুটা আহে। চ' এইটো কেনেকৈ বজায় আপুনি দেখুৱাইছোঁ, ঘেন গিঘেন নাহে গেনে ঘেদিনতা গিৰিতা খেতি গিঘেন নাহে ঘেনি খেতিনতা গিৰিতা, মই ৰগৰ নিদিয়াকৈ বজাই দিম চাই ল'ব। চ'ৰি এইটো কিঠিন হৈ গ'ল, এইটো ঘেদিন আকৌ মানে ঘেনে আহে। ঘেনি গিকে নাহি গেনি ঘেদিনতা গিৰজাক খেতি গিকে নাহি গেনি ঘেদিনতা গিৰজাক
তারপর এই রিপিট হয় আপনাদের স্ক্রিনশট যেহেতু থাকবে আপনাদের গম পাই যাব কেবার রিপিট হয় এই সাপোর্টকে আরবার রিপিট হব। তারপর আহে মানে ফার্স্টত আহে গেডিন্টা কৃতা কিচিন্তা গ্রা লাস্টর পার্ট দেখ গেডিন্টা কৃতা কিচিন্তা গ্রা গেডিন্তা কৃতা কিচিন্তা গ্রা বজাবলে এনেকে বজাব লাগবে প্রথমে ঘেন আর ঢিন গেডিন তাক তাক তারপর খিট আর ঢিন কিচিন্তা কৃতা চাব কেনকে বজায়। এইটকে আমি যদি খরকে বজাও তো এটা মানে খুব ফাস্টত বজালে এনেকুৱা হয়। তারপর আহে ধু ধু টাক টাক ধু ধু টাক টাক ধুরু টাকটাক বজাবলে বেলেগ কোনে হাত গোটা করে যাব ঢিনটো যে বজায় মাইডাল আলাফর এড়িয়ে দিব তালিখনের উপর টাইন দিব তো ধুর হব ধু ধু টাক টাক ধু ধু টাক টাক দুবার আৰু দুবার হল। তারপর আহিব ধুর টাক ঝুমুনি তা ধুর টাক এই আপনাদের ভালকে যদি আপনাদের তালিখন চাই আপনাদের গম পাই যাব কেনকে বজায় তো ধুর ধু টাক টাক ধু ধু টাক টাক ধুর টাক ঝুমুনি তা ধুর টাক এনেকে বজা হয়। আরবা বজাই দিছো কিছুক্ষণ চাই লব ভালকে। তারপর আহে টাক 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 তাল মিছু মুড়ি দাক ধুর 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 ঢিনচিতা গিৰি যাক এটা দুবার রিপিট হয় টাক টাক তাতে তাল মিছু আমাকে লেসন দিয়া আছে সেটা আপনাকে ভালকে চালে কেনেকে বজা হয় গম পাই যাব সো মই সিম্পলি দেখাই দিছো কেনেকে বজায়। টাক 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 তাল মিছু মুড়ি বজাৰ টাইমত মাইডাল অকণমান লাহেকে চুই দিব তেতিয়া শুনিবলৈ শুৱলা হয় তেনেকে বজা হব। তারপর সেই আগর যে ধুরটা খিচুমুড়ি তার ধুরটা গাইছিল আকো সেইটাই রিপিট হব সো ধুরটা খিচুমুড়ি তাতে আগে দেখাই দিছো আর বার দেখাই দিছো যখন হামনি চাই হয় সেখান সবে বেলেগ ধরনের বজায় কিছু মানে এই সাপোর্টও এটা বেসিক সাপোর্ট হয় যেটা আপনার দিল এই সাপোর্টও আগতো বেলেগ সাপোর্ট বজা হয় আর পিছতো বেলেগ সাপোর্ট কেটে কেটে পরিবহন করা হয় এটা আপনার উপর কথা। আমি যেটা এটা যেটা শিকাওতে আমি যেটা সাপোর্ট বজাইছিল লাস্টর ফলে যেটা শেয়ার দিছিল সেইটা এনেকা ধরনের হয় গেন খিটি গেন দাও ডিগেন খিটি গেন দাও তাকি ডিগেন ইটি ঘেন তাক তারপর আকৌ রিপিট হয় গেন খিটি ঘেন দাও ডিগেন ইটি ঘেন দাও তাকি ডিগেন ইটি ঘেন তাক তারপর ঘেন 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 তাও তাহি ঘেন ঘেন তাও ঘেন তাকে নীতি ঘেন তাহি ঘেন ঘেন তাক ঘেন এটা সিম্পলি আপনার খরা চাপর যেটা লেসন দিয়া হয়েছিল সেই খরা চাপর লাস্টর সেই তো চাপর খিনি একই হয় সো ঘেন খিটি ঘেন দাও তিঘে নীতি ঘেন দাও তাকি দিকে নীতি ঘেন তাক এটা কেনকে বজায় মানে দেখাই দিছো এটা আকোবার রিপিট হয় একটা চাপরকে দুবার রিপিট হয়। তারপর আহে ঘেন 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 দাও তাহি ঘেন ঘেন দাও ঘেন তাকে খেতি ঘেন তাহি ঘেন ঘেন তাক ঘেন সো ঘেন 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 দাও এটা যদি রগ নিদেখে বজা একদম সিম্পল হয় রগ দি বজালে তাহি ঘেন ঘেন দাও ঘেন তাকে নীতি ঘেন তাহি ঘেনি ঘেন তাক ঘেন আর যদি রগ দি বজা হয় এটা এনেকুৱা হব মই আপোনালোকক এটা বিহু মঞ্চৰ কাৰণে হামনি চাপৰ দিলোঁ যিহেতু আপোনালোকে এইটো কথা কমেণ্টত কৈছিলে গতিকে এই চাপৰটো আমি দিওঁতে আপোনালোকক ক'ব বিচাৰিছোঁ যে আমি প্ৰত্যেকটো শ্বেয়াৰ প্ৰত্যেকটো মানে ভাগ যিটো ভাগ আছে চাপৰটো সেইখিনি আমি ইনডেপ্থ আপোনালোকক দেখুওৱা নাই মানে একেবাৰে সোমাই পেলাই দেখুওৱা নাই কাৰণ আপোনালোকে বেছিকখিনি আমি আগতে দি দিছোঁ গতিকে আপোনালোকে এই চাপৰ কিবা নুবুজা থাকিলে আগৰ যদি আমাৰ ভিডিঅ'খিনি চাই তাত আপোনালোকে প্ৰত্যেকটো বস্তু তললৈকে শিকিব পাৰিব আৰু যদি তথাপিতো কিবা আপোনালোকৰ দিগদাৰ হয় তেতিয়াহ'লে আমাক কমেণ্ট কৰক আৰু এনেধৰণে যদি চাপৰটো আমি ওপৰা ওপৰিকৈ আপোনালোকক শিকাবলৈ ট্ৰাই কৰোঁ এতিয়া যদি আপোনালোকৰ কিবা প্ৰব্লেম হৈছে বা আপোনালোকে আগৰ ধৰণে লাইক কৰে তেতিয়াহ'লে সেইটো কথা আমাক কমেণ্টত জনাব পাৰে আপোনালোকৰ যেনেকৈ মানে শিকিবলৈ সুবিধা হয় আমি তেনেকৈ শিকাম। আমাৰ যে কমেণ্টত আগতেও কোৱা হৈছে দীঘলীয়া চাপৰ্টো দিবলৈ গতিকে আমি নেক্সট ভিডিঅ'ত দীঘলীয়া চাপৰ্ট আপোনালোকক দিবলৈ খুব চেষ্টা কৰিম আৰু আমাৰ ভিডিঅ' আপোনালোকে লাইক কৰি আছে শ্বেয়াৰ কৰিছে কমেণ্ট কৰিছে ভাল লাগিছে আৰু আমাৰ ভিডিঅ' এতিয়াও লাইক কৰক কমেণ্ট কৰক শ্বেয়াৰ কৰক লগৰখিনিকো কওক আৰু তেতিয়ালৈকে কিপ প্ৰেক্টিচিং।